괜찮았지? 응? 다 좋나? 아, 근데 좋지. 이거 웃을 때 맞지? 이거 가릴 때 많이 맞지? 이거? 네. 얘가? 응? 이때끼. 이때끼리. তোমাদের তো আজকে বলেছিলাম যে মা দুর্গার জন্য নথটা আনতে গেছিলাম তো ওটা তোমাদেরকে একটু দেখাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পৌলবি তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আমরা তো খুব ভালো আছি ভেরি গুড ভালো আছি তো তো দুটো যে উত্তর অনেকটাই খারাপ ছিল তো দুর্বল হয়ে গেছে অনেক তো একটু হাসি খুশিটা ওর কমে গেছে কিন্তু বদমাশিটা কিন্তু ওই আগের মতোই আছে তাই না এখন বাজছে হচ্ছে 11টা আর পুচু সকাল সকাল চলে এসেছে তাই মানে আর আমার স্নান হয়নি পড়াতে বসবো অনেকটা দেরি হয়ে গেছে তো মা যেহেতু ভাতটা বসিয়েছে তো জন্য পুচুকে নিতে পারছে না তো পুচুকে নিবে তারপরে আমি স্নানে যাব আর আজকে একটু দেরি করে পড়াতে বসবো কারণ সবাই একটু দেরি করে পড়তে আসবে আর যেহেতু কালকে মহালয়া তো আজকে রাত্রে সবাই পিকনিক করবে তো আমাদের প্ল্যান ছিল করার কিন্তু পুচুর যেহেতু শরীরটা খারাপ তো তার জন্য আর আমাদের পিকনিকটা হচ্ছে না নারে পুচু নারে পুচু তো তাই জন্য আমাদের পিকনিকটা হচ্ছে না কিন্তু সবাই তো করবে ওই জন্য আজকে সন্ধ্যাবেলার ব্যাচগুলোর পড়ানো নেই আর কি বলবো আমাদের সেই মজা তাই না বল তো পুজোর জবাই থেকে শরীরটা একটু খারাপ হয়েছে না ওর একটু হাসি খুশিটা কমে গেছে আর মুখটা অনেকটা শুকিয়ে গেছে তাই না বলো হ্যাঁ পুজো বল তো আমাদের তো খুব মন খারাপ ছিল পুজোর যখন শরীরটা খারাপ হয় তারপরে পুজো এখন অনেক ভালো আছে মন কাপ বসে না তা তারপরে আমাদের সবার খুব ভালো লাগছে আরে আরে পুজো কিছু বলো কিছু বলো কি বলো তুমি কি করে এলা ভু ভু করে এলা না কি করে এলা আগে যে তুমি কথা বলতা বলো কি করছো কি করছো তুমি কি করছো কি করছো তুমি ওই বাপরে ওই বাপরে ওই বাপরে বাপরে তো আমি এখন স্নানে যাচ্ছি তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে চলো টাটা তো আমার স্নান পুজো কমপ্লিট আর এইমাত্র পড়াতে বসলাম আর কাব্য বাড়ি চলে গেছে আর সবাই কিন্তু পড়তেও চলে এসছে তো ওরা তোমাদের সাথে কিছু কথা বলবে দাঁড়াও আদিত্য তুই কি একটা যেন বলছিলি বল কি বলছিলি বল কাব্যকে ঘুরতে নিয়ে যাবি আচ্ছা আচ্ছা আর মাহি কি বলছিলি আজকে বাড়িতে কি হবে তাই তাহলে আজকে পড়তে আর আসবি না বল আজকে তুমি ছুটি দিয়েছ তাই না এ কি মজা তাই না তোমারও বিকালে ছুটি আর মানবি তুমি পিকনিক করবা না করবা ও জানবি তুমি করবা আর গুড্ডু তো আজকে বাড়িতে বলছে সকালবেলাও পড়া নাই বিকালবেলাও পড়া নাই এই দেখ শুভম গুড্ডু বলছিল আর শুভম আজকে কিন্তু নতুন জামা পড়েছে বাপরে আজকে দেখি পুজো আরম্ভ না রে বল প্যান্ডেলে গান বাজছে বাজছে ও কি গান বাজলো একটা গান শুনি তাই ও তাহলে আজকে আচ্ছা ঠিক আছে এবার তাহলে তোমরা বলবা হ্যাঁ তোমাদের কটা করে জামা হয়েছে বলবা তো সবাইকে ঠিক আছে তাহলে মাহি বলো কটা জামা হয়েছে হ্যাঁ 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 অর্ডার করেছি আচ্ছা বাহ আদিত্য তোমার কটা হয়েছে তিনটা আর মানবি তোমার কটা হয়েছে একটা আচ্ছা জানবি তোমার হ্যাঁ ও তাহলে তো দুটো জামা হয়েছে একটা জুতো হয়েছে তোমার জুতো কিনেছ আর জামা কিনোনি কটা দুটা কি কি কিনেছো জামার মধ্যে আমার জন্য জামা কিনেছ ওরে বাপরে আর গুড্ডু তুমি কটা কিনেছ একটা কিটো ও শুভমে বাহ এটা উপরে নিলি কেন আজকে তাই বাহ ভালো তো এসছে আর বৃষ্টি তুমি
কটা জামা? তিনটা। তিনটাই জামা নিয়েছে বৃষ্টি। এই জায়গাটা একটু কেমন যেন আসছে না, ধোঁয়া ধোঁয়া হয়ে আছে এই জায়গাটা। এদিকে আয় তো বৃষ্টি, এখানটাতে আয়। এবার বল কটা জামা কিনেছিস? তিনটা। কি কি কিনেছিস? এটা লং ফ্রক। আর সবটির কালার কি? চলো তোমাদের সঙ্গে এবার পরে কথা হচ্ছে। এখন বাজতে হচ্ছে 12:45, আর এইমাত্র পড়ানো হলো, খেতে বসলাম। আর আজকে তো পিকনিক হচ্ছে না, কিন্তু বাড়িতে কিন্তু চিকেন হয়েছে, ঠিক আছে। আর মা আজকে কিন্তু চিকেনটা খুব সুন্দর রান্না করেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়ো। তো এই যে এখানে ভাত আর চিকেন, মাদের পটল ভাজাও হয়েছে, কিন্তু আমি তো ওটা খাবো না। আর এই যে সঙ্গে চালিয়ে দিচ্ছি হচ্ছে টিভি, এখন টিভি দেখবো আর খাওয়া দাওয়া করবো। তো আজকে তো বিকেলে দিদির পড়ানো নেই, আমার তো থাকে না শুক্রবার করে, দিদির তো নেই আজকে ছুটি, মারও কিন্তু পড়ানো নেই, তাই বিকেলবেলা মা কিন্তু আজকে কোথাও একটা ঘুরতে যাবে। মা কোথায় যাবো ঘুরতে তুমি আজকে? কোথায় যাই ভাবছি, কোথাও একটা যাবো কিন্তু বলতে পারছি না কোথায়। আসলে মা আজকে মামা বাড়ি মাসি বাড়ি যাবে, ঠিক আছে। তো আমারও ইচ্ছা আছে যাওয়ার, তো দেখি, আমার আরেকটা কাজ আছে, যদি ওখানে না যাই তাহলে মার সঙ্গে আমিও যাবো, তারপরে একটু বিকেলবেলা আবার একটু বেরোবো। বিকেলবেলা বলতে তো মার সাথে বিকেলেই যাবো, বেরোলে গেলেই 7টার দিকে বেরোবো। তো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো এখন বাসে হচ্ছে 5টা, আমি রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। প্রথমে যাব হচ্ছে, তোমাদের তো আগের ভিডিওতে বলেছিলাম যে দুর্গা মায়ের জন্য নাকের নথ বানাতে দিয়েছি, তো ওটা আগে আনতে যাব, তারপরে ওখান থেকে যাব হচ্ছে মামা বাড়ি, তারপরে যাব হচ্ছে মাসি বাড়ি। তো মা আর আমি যাচ্ছি এখন, তো ঝটপট করে বেরোই কারণ একটু তাড়াতাড়ি আছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা কাজ আছে, তো তাই জন্য আমি মার সঙ্গে নাও যেতে পারি, তো ওই জন্য কাজটা আজকে বন্ধ করে দিয়েছি আর যাবো না কাজে, তো মার সাথেই যাবো। তো চলো তোমাদের সঙ্গে বেরিয়ে দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে গিয়েছি আর ঠাকুরের নথটাও নেওয়া হয়ে গেছে, এখন যাবো হচ্ছে মামা বাড়ি। এখানে কিন্তু পূজার প্যান্ডেল হচ্ছে, তো মা তো বেরোয় না, আজকে অনেকদিন পর মা বেরিয়েছে, তোমাদেরকেও একটু দেখাই। এখানে প্যান্ডেল চলছে আর আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, কারণ টোটো পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়, তো টোটো পেয়ে গেছি। তা এখন মামা বাড়ি যাবো, প্রথমে আমাদের মামা বাড়ি, প্রথমে মামা বাড়ি, তারপরে মাসি, তারপরে আমি আবার একটু বেরোবো সন্ধ্যাবেলা। আমরা এখানে লম্বা জ্যামে আটকে গিয়েছিলাম, কতটি গাড়ি আর পরে পুজো বলে কথা, তাই না? তো মামা বাড়ি চলে এসেছি আর এখানে খাচ্ছি হচ্ছে গরম গরম সিঙ্গারা আর মার আছে কচুরি, এটা কি আছে, আর আছে হচ্ছে গজা, ওরে বাস। তো সোনা মা আমাদের জন্য প্লেট আনতে গেছে, মা এটা ধরো তো একটু গজাটা, তো সোনা আমাদের জন্য প্লেট আনতে গেছে, কিন্তু আমরা প্লেট নিব না, আর লাগবে না, আর লাগবে না, এটা দিয়ে খাওয়ার মজা আলাদা। কে এটা? হ্যাঁ এটা কে, কে রে এটা, কে এসছে দেখো দাদা কই রে, দাদা আচ্ছা একটু বেরোলাম, যাচ্ছি হচ্ছে আমরা রোল কিনতে, বসিনি ই বাবা, রোলের দোকান তো বসেনি, তাহলে কি করতে এসছিস? না আমি খাবো না, আমি খাওয়াবো বলেছি, এই মারামারি করছিস কেন তোরা? রোলের দোকান তো বসেনি, তাই বুনু এসছে হচ্ছে মোমো নিতে, তা আমি আর অভিনব একটু বেরোবো, তো বুনু আর দাদা থাকবে, ওই যে দাদা আসছে, ওই তো চল টাটা। তো তোমাদের তো আজকে বলেছিলাম যে মা দুর্গার জন্য নথটা আনতে গেছিলাম, তো ওটা তোমাদেরকে একটু দেখাই, কারণ অভিনব ওটা নিয়ে চলে যাবে। এই দেখো, এই দেখো, এই জায়গাটা এরকম আছে, ভালো লাগছে অভিনব দাদা? ভালো লাগছে, ভালো।
আমরা এসেছি একটু বাজারে, একটু টুকটাক কানের টানের কেনার জন্য, কিন্তু বাজারে প্রচন্ড ভিড়। প্রচন্ড চলছে, কিনি বুঝতে পারছি না। এই কানেরটা ভালো লাগছে, অনুভব তো আমার বাজার করা কমপ্লিট, বেশি কিছু নিইনি, একটা ছোট্ট কানে নিয়েছি আর হাতের আংটি নিয়েছি, তাড়াতাড়ি বেরিয়ে গেলাম কারণ বাজারে প্রচণ্ড ভিড়, থাকা যাচ্ছে না। আর সব থেকে বড়ো কথা যে অভিনবের কাছে তাড়াতাড়ি বাড়ি পাঠাতে হবে, কারণ হচ্ছে পিকনিক আছে, কারণ মহালয়া বলে কথা, তাই আমার নাই তো কী হলো, অভিনবর আছে। তো যাই হোক, এখন একটু মোমো টোমো খাবো, দিয়ে তারপরে বাড়ি চলে যাবো। পিকনিক হচ্ছে, ও সেই মজা না। তারপরে আমরা মোমো খেতে এসেছি, খেয়ে দিয়ে আসবে তো আর কি করে হবে, তাই না? তার মধ্যে আজকে এত ওকে মজাই দেখছো না, আসলে পিকনিক করবে না, ওদের অনেক মজাই আছে। এখন ঝটপট করে মোমোগুলো খেয়ে নিই, আর অনেকদিন পর চিকেন মোমো খাচ্ছি। আমি যতক্ষণ ধরে মোমো খেলাম না, অভিনব সব পোস্টার দেখছে, এই দেখছে, ও দেখছে, দেখে বলছে যে বলো এটা কোথায় লেখা আছে, ওটা কোথায় লেখা আছে। তো আমি চারটার মধ্যে তিনটে পারিনি, একটা মাত্র পেরেছি, আর অভিনব সবটি পেরেছি। কী রে হর্ন বাজছিস কেন? এখন বাড়ি যাচ্ছি, আর এনার তো আজকে পিকনিক, তো একটু তাড়াতাড়ি চলে যেতে বলছি ওর জন্য। তো চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো কি কী কিনলাম আমি আজকে। তো আমি বাড়ি চলে এসেছি, আর আমি বাড়ি আসার আগে কিন্তু এরকম মা চলে এসছে, আমার আগেই মা চলে এসছে। আসলে মা ও আচ্ছা, মা একটু আগে এসছে। আসলে দিদিরা গেছিল মাসি বাড়ি, তো মা দিদিরা ছিল, তো আমি একটু বেরিয়েছিলাম, তো তোমাদেরকে দেখাই কি কিনলাম। তো এই একটা আংটি কিনেছি, মা দেখো তো ভালো লাগছে কিনা, আর এই ছোটো ছোটো কানেরগুলো কিনেছি, দেখতে খুব ভালো লাগছিলো, তো তাই জন্য নিয়ে নিলাম, বেশ ভালো লাগছে দেখতে। তো এখন ফ্রেশ হই, দিয়ে খাওয়া দাওয়া করি, কালকে তো শনিবার, তো প্রচুর সকাল সকাল চলে আসবে। তো আর পুচু আজকে আমি যখন চলে যাচ্ছিলাম ঘুরতে, পুচু খুব কান্না করছিল, মা পরে আর পুচু কাঁদছিল, পরে ভুলে গেছিল ও, মানে আমাকে যে ওই ঘুমিয়েছিল। হ্যাঁ, আমি মাকে বলছি মা পুচুকে নাও তো আমি একটু যাই, আর না কিভাবে বুঝতে পেরে গেল, ওই কান্না আরম্ভ করে দিল। তারপরে তো অনেক মানে কষ্ট করে ওকে বুঝিয়ে টুঝিয়ে দিদির কাছে রেখে আমি চুপ করে পালিয়ে গেছিলাম। আমার বেরিয়ে একটু মনটা খারাপ করছিল, কিন্তু ওর শরীরটা কদিন আগেই খারাপ ছিল, তো ওকে আজকে নিয়ে যেতে আমি চাইনি। দিদিও আজকে নিয়ে যেত না, কিন্তু ওকে একটু মন্দির নিয়ে গেছিলো, তাই জন্য একটু মাসিবাড়ির ওদিকেই গিয়েছিলো, তাই জন্য মাসিবাড়ি গেছিলো। তো যাই হোক, এখন ফ্রেশ হই, তোমাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে আবার কালকে। ততদিন তোমরা ভালো দেখো, সুস্থ দেখো, আর আমাদের সঙ্গে দেখো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো টাটা, গুড নাইট।